আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের নতুন একটি পদ্ধতি, এটা আসলে কোনো পদ্ধতিও নয়, এটা মূলত আদিম পদ্ধতি। এই পদ্ধতিতে মাছ শিকার করছে কিছু উচ্ছুক মৎস্য শিকারী, যারা একেবারে কোনো রকম উপকরণ ছাড়া শুধু খালি হাতে কিভাবে মাছ ধরেন এটি আজকে আমি দেখাবো। এখানে অনেক অনেক ছেলে মাছ শিকার করছেন, এখানেও কিছু ছেলেপেলে মাছ ধরছে ঠিক একই পদ্ধতিতে, শুধু হাত দিয়ে, শুধু হাত দিয়ে এই পানির মধ্যে ইনারা মাছ শিকার করছে। ইনারা আমাদের দেশীয় শিং মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ এগুলোই এই পানির মধ্যে হাত দিয়ে খুব কষ্ট করে এই মাছগুলো শিকার করছে তারা। এই যে একটি সুন্দর টাকি মাছ ধরে ফেলেছে, অনেকগুলো মাছ ধরেছে শুধু হাত দিয়ে। আমরা দেখব আরো কিছু পাত্র, দেখব তারা কিভাবে কে কতটুকু মাছ পেয়েছে। একটি অনেক বড় শিং মাছ দেখেন দর্শক, কিভাবে হাত দিয়ে মাছ ধরতে হয়, বিশাল একটি শিং মাছ। এই যে এখানে একটি শিং মাছ, সবাই মিলে একসঙ্গে মাছ শিকার করছে। এটা আমাদের রুবেল ভাই, উনি খুব সুন্দর মাছ শিকার করেন, উনি সময় পেলে মাছ শিকার করেন, উনি ফাইবার দিয়ে মাছ শিকার করেন, নেট জাল দিয়ে শিকার করেন, আবার আজকে দেখছি উনি একেবারে আদিম পদ্ধতিতে শুধু হাত দিয়ে মাছ শিকার করছেন। এরকম আরো অনেকে আছে এখানে। এটা আমাদের পাড়ারই রুবেল ভাই, এখানে আরো অনেকে আছে। এইটা আমাদের মোস্তফা ভাই। হ্যালো মোস্তফা ভাই, কই মাছ কই তোমার ভাই? মাছ পানি তাছে খালি ধরা লাগবে। আচ্ছা ধরতে থাকো, আর আমাকে একটু দেখাও, দর্শককে একটু দেখাও। আচ্ছা ভাই, মনে হচ্ছে আমার রুবেল ভাই একটি মাছ ধরতে পেরেছেন মনে হচ্ছে। দেখা যাক উনি কি মাছ তুলেন। একটি অনেক বড় একটি শিং মাছ, সুন্দর মাছ। এই যে আমাদের একটি ছেলে বড় মাছ ধরেছে, শিং মাছ। এরকম সবাই কিছু না কিছু মাছ ধরছে। তো ভিউয়ার্স, বিদায় নেওয়ার পূর্বে আপনাদের জানাই এই রকম আরো অনেক রকমের মাছ ধরা পদ্ধতি আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি আপনারা এই ধরনের বিভিন্ন প্রকারের আর কি মাছ পদ্ধতির মাছ শিকার দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।